नमस्कार बंधुरा, पूजार रान्नाघरे तुम्हारे सबाई के स्वागत। आज आमी तुम्हारे जामाई षष्ठी स्पेशल ब्रेकफास्टे सुजीर लुचि तार साथे छोलार डाल बनिए तुम्हारे देखाबो। तुम्हरा देखते थाको आमी केमन भावे बनाच्छी। प्रथमे आमी एकटा बाटिर मध्ये दो कप जल निये निएछी। জলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি। এক কাপ সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে 10 থেকে 15 মিনিট ভেজাতে দেব। এখানে ছোলার ডালটা আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ওই ওপাশে সুজিটা ভিজছে ততক্ষণে আমি ছোলার ডালটা সিটি দিয়ে নেব 2 থেকে 3টি। ছোলার ডালটা আমি ভালো করে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ, কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে তোমরা দেখো ডালটা ফুটছে আর ফেনা হয়ে আছে, আমি ফেনাগুলো ফেলে দিচ্ছি। দিয়ে ডালটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে, জলটা পরিষ্কার হয়ে গেছে। নিয়ে কুকারের ঢাকাটা দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব, দিলেই আমার এখানে ডালটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি 3টে সিটি দিয়েছি। দিয়ে দেখেছি যে ডালটা আমার এখানে হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে নারকল কুচিগুলো ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে। নিয়ে একটা বাটির মধ্যে আমি রেখে দিলাম। একটা বাটিতে আমি ছোলার ডালের জন্য মশলা ভেজাতে দেব, আদা হলুদ জিরে গুঁড়ো। দিয়ে সামান্য জল দিয়ে আমি ভেজাতে দিলাম মশলাটা। এপাশে আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব। আমার এখানে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে আমি যে বাটিতে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে থাকব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে, আমি ডালটা দিয়ে দিলাম। আমার ডালটা এখানে ফুটে গেছে, আমি স্বাদের জন্য আমি চিনি দিয়ে দিলাম। আমি এইখানে 2 চামচ চিনি দিয়েছি, আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমন চিনি দেবেন। দিয়ে দিলাম ভাজা নারকল কাজু কিশমিশ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 চামচ ঘি দিয়ে দিলেই আমার এইখানে ডালটা হয়ে যাবে। ঘি দিয়ে আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আমার এইখানে রেডি হয়ে গেছে ছোলার ডাল। আমি এইখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, তেল, চিনি, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যে সুজিটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে মাখতে থাকব। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না, আমি শুধু সুজিটা দিয়েই ময়দাটা মাখবো। আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে, আমি এবার যেরকম লুচির নেচি হয় সেরকমভাবে কেটে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি লুচিগুলো আমি বেলে নিচ্ছি গোল গোল করে, নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে লুচিগুলো খুব সুন্দর ফুলে উঠেছে, প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি এইভাবেই লুচিগুলো ভেজে নেব।
আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।